বিসমিল্লাহ রহমান রহিম। হে জগতবাসী, আজকের এই আলোচনাটা হবে মুসলমান জাতির জন্য, সর্বজাতির জন্য বলবো না, কারণ হজ যে একটা জিনিস সেটা মুসলমান জাতি করে থাকে। আর অন্য অন্য ধর্মের লোকে যদি যায়, হয়তো সে দেশটি ভ্রমণ করতে যায়, ঘুরে ফিরে দেখে আসে, কিন্তু মূলত হজ তো মুসলমানই করা হয়। তাই আজকের যে আলোচনাটি আপনাদের সামনে হাজির হলাম, সে আলোচনাটি হলো যারা হজ করে তাদের হজ হচ্ছে কি না, এবং এই হজের বদলে অন্য একটা কিছু করলে হাজারটা হজের সওয়াব হবে কি না, এই একটা বিষয়। আরেকটি বিষয় হলো যে আমি চাক্ষুষভাবে বলতেছি যে মানুষের মূলত হজ হচ্ছে না। তাহলে বলা যেতে পারে একটা হলো শরীয়তের হজ, আরেকটি হলো মারেফাতের হজ। তাহলে শরীয়তের হজ যে বিষয়টি, সে বিষয়টি হলো কি, যে যার তৌফিক আছে, যার টাকা সম্পদ আছে, সে হজ করবে। তাহলে বোঝা গেল গরিব লোকে ঠকে গেছে, গরিবের টাকা নেই তার জন্য হজ নেই, এখানে একটা স্বার্থপরতা। আচ্ছা, আরেকটা বিষয় হলো যার হজ করার টাকা আছে সে হজ করবে। তাহলে বোঝা গেল গরিব লোক পচা নর্দমা, আল্লাহ এদেরকে নর্দমা বানিয়ে পাঠিয়েছে। আচ্ছা, তাহলে 6-7 লক্ষ টাকা খরচ করে যখন মানুষ হজ করে আসে, তো এখন আমি বলবো যে হজ শব্দের অর্থ কী। তবে আনুমানিকভাবে যদি আমরা বুঝতে যাই যে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, যখন মানুষ লক্ষ টাকা খরচ করে সেখান থেকে হাজিরা দিয়ে আসে, তখন তারা হাজি সাহেব হয়। হাজি সাহেব কেন হলেন? হাজিরা দিয়েছে বলে। তবে আমি দুইটা হজ আপনাদের সামনে তুলে ধরব, একটা হাকিকতের বা মারেফতের হজ, আরেকটি হলো শরীয়তের হজ। যেমন বাস্তব জগতে আপনি আমি যদি কোনো মামলায় পড়ে যাই, তখন কোর্টে আমরা হাজিরা দিতে যাই, তখন হাজিরা দিতে গেলে তখন দেখা যায় উকিল আছে, সেখানে হাকিম আছে বা ম্যাজিস্ট্রেট আছে, তখন সেই ম্যাজিস্ট্রেট নাম ধরে ডাকছে ইমুক, তখন হাত জাগিয়ে বলা হয় হাজির, হাজির বলা হয়, তখন কিন্তু সেখানে উকিল সাহেবও সেখানে আছে দাঁড়িয়ে, এবং সেখানে আমি আসামিও আছি এবং ম্যাজিস্ট্রেট হাকিম রূপে সেখানে আছে। তখন দেখা যায় আমি যখন হাজিরা দিতে গেলাম, তখন ম্যাজিস্ট্রেটকেও দেখলাম এবং নাম ধরে ডাকলো, তখন আমি হাজির বললাম। আচ্ছা, এরপরে কি হলো, যে উকিল সাহেব তিনি আমার পক্ষে মক্কেলকে বাঁচানোর জন্য বা তার কেসটা হালকা করার জন্য তিনিও কথা বলছেন। তাহলে এই পৃথিবীতে আমরা যখন এসেছি, তখন আমাদের আখেরাতের উকিলকে, আমাদের আখেরাতের ম্যাজিস্ট্রেটকে, ম্যাজিস্ট্রেট স্বয়ং আল্লাহ, এবং উকিলকে আমাদের রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার এই কথাটি শোনার সাথে সাথে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে, আপনার অবশ্যই চোখে মন, আপনারা নিজের আঙ্গুলি দ্বারা চোখটিকে মুছুন করে নিন। এখন আমি যে কথাটি বলতেছি, শরীয়তের হজ মানে পৃথিবীতে আমরা যখন পাপিষ্ট হয়েছি, এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে জীবনে আমি একটা পাপ করিনি, ছোট করি বড় করি করেছি, কিন্তু আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে, আমাদের হাজিরা দিয়ে আমাদের ওয়ারেন্টটা কাটাইয়ে নিয়ে আসতে হবে। যদি এই হাজিরা না দেয় তাহলে আমাদের ওয়ারেন্ট থেকে যাবে, তখন আমাদের নামে ওয়ারেন্টের কারণে আমরা আসামি হিসেবে থাকব, আমাদেরকে বেঁধে নিয়ে যাবে। তাহলে এখন যে কথাটি বলতেছি, যে লক্ষ টাকা খরচ করে যখন গেলাম, তখন আমি আমার উকিল রূপে রাসূলকে কি দেখেছি, আমার ম্যাজিস্ট্রেট রূপে, হাকিম রূপে আমি আমার আল্লাহকে কি দেখেছি? হাজিরা কার সামনে দিলাম? যাই হোক, সেখানে তবুও বলেছি কি, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে হে আল্লাহ
আপনার দরবারে আমরা হাজির বা আমি হাজির, তাহলে আমি দেখি বা না দেখি আল্লাহ তো দেখেছে, এই ভাব রেখে আমরা কি করেছি, সেখান থেকে হজ করে আমরা এসে গেছি। এ হলো শরীয়তের হজ। এবার আসি হাকিকত বা মারেফাতের হজ। মারেফাতের হজ কি? যারা এই পৃথিবীতে দেহ এবং আত্মার সাধনা করেছে, দেহ এবং আত্মার সাধনা যারা করতেছে বা করেছে, তখন আল্লাহ কি বলেছে বা বিভিন্ন হাদিস গ্রন্থে কি পাওয়া যায়, যে আল্লাহ তোমার সাহা রোগের চেয়েও নিকটে। আল্লাহ যদি আমার ঘাড়ের সাহা রোগের চেয়েও নিকটে থাকে, তাহলে আমি কোন আল্লাহর সাথে আমি হাজির হইতে গিয়েছিলাম, ইয়া লাব্বাইক বলে এসেছিলাম। তাহলে সেটা শরীয়তের ভাব, আমি একটা ধাপ শেষ করলাম। এবং মারেফতের ধাপে যদি আসি, হাকিকতের ধাপে যদি আসি, তখন আল্লাহ কি বলেছে, যে আমি তোমার সাহা রোগের চেয়েও নিকটে আছি। তাহলে আমার সাথে আল্লাহ, আমি সৌদি আরবে আমি হাজিরা দিয়েছি, আল্লাহকে আমি দেখিনি, আল্লাহ আমাকে দেখেছে এই বিশ্বাস রেখে। কিন্তু আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছে, দুনিয়াতে যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টাও করলো না, হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। স্পষ্ট। আবার এই ব্যাখ্যাটাকে অন্য কোনো মাওলানা তাফসির করেছেন, দুনিয়ায় যারা অন্ধ আখিরাতে তারা অন্ধ। তাহলে এই কথার মধ্যে রয়ে গেল দ্বন্দ্ব, যে আল্লাহর আকারটি তিনি প্রকাশ করলেন না, তিনি শরীয়তের একটা গামলা, তিনি বেঁচে থাকতে হয়ে থাকবে মামলা, হাসরিন তাকে ধরবে যে তুমি মিথ্যা কেন বললে এবং সেই আয়াতকে কেন মিথ্যা বলে তুমি ঢাকনা দিলে। যে সেই আয়াতটি এভাবে বলেছে আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না, হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তাহলে একজন লিখলো এভাবে, আরেকজন তাফসির করলো, দুনিয়ায় যারা অন্ধ আখিরাতে তারা অন্ধ, কিন্তু আল্লাহর যে আকার আছে এই কথাটা তিনি করে দিলেন বন্ধ, তবে তাকে হাসরের দিন করে দেবে অন্ধ। যাই হোক, সে কথাতে যাব না। মারেফাতের যে হজটি, যে দেখেন আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিস্তি, আমার মুর্শিদ একটা কথা বলেছিলেন, বাবারে আল্লাহকে দূরে কোথায় খুঁজবে, আল্লাহ তোমার সাথে, তুমি আল্লাহকে জাগ্রত করো। কীভাবে করব বাবা, আমাকে সেই পরামর্শ সেই সাধনা দিন। যখন তিনি পরামর্শ দিলেন যে তুমি এই এইভাবে বৎসরকে বৎসর সাধনা করতে থাকো, আল্লাহ দূরে নয়, আল্লাহ নিকটে, আল্লাহ সাক্ষাৎ দেবে। তখন আমি এখনও চেষ্টায় আছি, যদি আল্লাহ কখনো দয়া করে। যাই হোক, কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে আপনিও দেখেননি, আর এটি দেখলে কি বলার জিনিস বাবা। যাই হোক, এখন আরও একটি কথা হলো, যে মারেফত বা হাকিকতের যে হজটি, যে আল্লাহ আমার মধ্যে আসা যাওয়া করে কোন দিক দিয়ে, আমার সাথে বায়ুর সাথে, যেমন শ্বাস টান দিচ্ছি এবং শ্বাস আমি ছাড়ছি এবং ভিতরে নিচ্ছি, এই শ্বাসের সাথে আল্লাহ যাওয়া আসা করতেছে। এখন আমার এই চর্মচোখে দেখতে পাচ্ছি না, তাই দিব্য চক্ষু খোলার জন্যে আমাদের সেই দেহ এবং আত্মার সাধনা করতে হয়, যোগ সাধনা করতে হয়, ধ্যান সাধনা করতে হয়, দম সাধনা করতে হয়। তখন সেই সাধনাগুলো নিজ নিজ মুর্শিদ দেবে, আপনারা শুনে শুনে আবার করবেন না, যে নিজ নিজ মুর্শিদ যখন এই সাধনাগুলো দেবে, এই সাধনাগুলো করতে 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 তখন দেখা যায় কি, যে দুধ আর ঘি কিন্তু আলাদা বিষয়, কিন্তু দুধ আর ঘি আলাদা বিষয় ঠিক আছে, কিন্তু দুধের মধ্যে কিন্তু ঘি লুকায়িত। ঠিক মানুষের মধ্যে যে সেভাবে আল্লাহ লুকিয়ে আছে, যদি সাধনের সে ফেটা দিতে পারে তাহলে কি হয়, যেমন দুধ থেকে মাখন বা ঘি আলাদা হয়, ঠিক আল্লাহ মানুষ থেকে আলাদা হয়, তখন তার একটা রূপস্রোত থাকে, তার একটা রূপস্রোত থাকে, সেই রূপস্রোত দেখে তখন মানুষ যখন সেই সাধনাগুলো করে, তখন সেই রূপস্রোত কখনো ভেসে ওঠে, সেই দিব্য চক্ষুর দ্বারা দেখে নিতে হয়। তখন সেই ব্যক্তি যদি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার সামনে হাজির, আপনি আমার এই হাজিরা কবুল করে নিন, তখন আল্লাহ কি করবে, তার রুহানি জগতের খাতায় টিক চিহ্ন উঠাবে, যে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তিনি লাব্বাইক বলেছে।
তখন আল্লাহর চরণে লুটিয়ে পড়েছে। একটা হলো নিরাকারে সেজদা করা, যে পাঁচ ওয়াক্ত সেজদা করতেছে নিরাকারে, আল্লাহ আমাদেরকে দেখে, আল্লাহ আমি আল্লাহকে আমি দেখছি না। আর মারেফতের দৃষ্টিতে সেই সাধনা যদি করা হয় তাহলে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহকে আমিও দেখছি, তখন কি হবে? তখন দেখাশোনার মধ্যে আমার হজ হয়ে যাবে। এ হলো মারেফাতের হজ। তাহলে আরেকটি বিষয় হলো যে গরিব মানুষে হজ করতে পারবে না, তার টাকা নেই বলে। এটা আরেকটা বিষয়, ধনীর টাকা আছে বলে সে হজ করবে। তো এই যে একটি বিষয়, এখানে স্বার্থপরতা, যে গরিব লোকে হজ করতে পারে না, এই হজ থেকে তারা বঞ্চিত হয়ে গেল। তাহলে বোঝা গেল কি, গরিবকে একটা গরিব লোককে একটা বোঝ দেওয়া হয়েছে, জুমার নামাজ যদি পড়া হয় তাহলে তার হজ হয়ে যায়। সুন্দর একটা বোঝ দিয়ে দিলেন এবং এই বুঝেই রইলেন যে এত টাকা খরচ করে আমার আর যাওয়া দরকার কি, আমি জুমার নামাজটা পড়লে আমার হজ হয়ে যাবে। আর যারা জুম্মাও পড়ে এবং হজও করে তারা তো ডবল পাইল। যাই হোক, আজকে সে আলাপে যাব না, আজকের আলোচনাটি বোঝাতে চাইলাম যে মূলত হজ, শরীয়তের হজ কি বোঝাইতেছে এবং সেখানে কি দেখলো কি পাইল, এবং হাকিকত ও মারিফাতের হজ কি দেখানো হলো কি বোঝানো হলো। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই আলোচনা আপনাদের কাছে কি ভালো লাগলো না খারাপ লাগলো। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।